ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের এটা হলো শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্লগ, মানে আমি এদিন উপোস করেছিলাম। আর সকাল সকাল উঠে স্নান টান করে নিজের ছাদ বাগান থেকে অল্প কিছু ফুল কালেক্ট করেছিলাম, যেখানে গোলাপ, পদ্মসহ আরও অনেক রকম ফুল ছিল। আর এই যে ফুলটা দেখছি এটা বলো করিনা মোটেও, কারণ এই এই টাইপসের পদ্ম ফুলগুলোকে হাত দিয়ে প্রেস করে ফুটিয়ে দিতে, এই দেখো সামান্য প্রেস করাতে কত সুন্দরভাবে ফুটে গেছে এটা। আর এই পদ্ম ফুলটা আমি প্রথমে না বুঝতে পারাতে একটা নষ্ট হয়ে গেছিলো, সেই কারণে এখন প্রত্যেকটা পদ্মফুল এভাবে প্রেস করে ফুটিয়ে দিই। আর তারপর পর আমি সব ফুল টুল নিয়ে নিজের পুরাতন বাড়ির দিকে রওনা দিলাম। আর পুরাতন বাড়ি গিয়ে দু একটা কলকে ফুল টুল ধুত্র ফুল টুল তুলে নিয়ে আমি সোজা ঢুকে গেলাম শিব মন্দিরে। আর শিব মন্দিরে ফার্স্টে ক্যামেরাটাকে একটু সেট করে নিলাম, কারণ ক্যামেরাম্যান হিসেবে তো আমার সঙ্গে কেউ যাবে না। তারপরে শিব ঠাকুরকে একটু ভালো করে ঘি মাখিয়ে দিলাম, যদিও বা আমার বুনু একটু শিব ঠাকুরকে পরিষ্কার করে দিয়েছিল, কারণ শিব ঠাকুরের গায়ে অনেকটা ছ্যাদলা পড়ে গেছিলো জল ঢালতে ঢালতে, তাই আমার বুনু অনেকটা পরিষ্কার করে দিয়েছিলো। আর তাই তারপরে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম ঘি ভালো করে ঘষে ঘষে, আর তারপরে একটু দুধ চড়িয়ে তারপরে আমার নিজের গাছে ফুল দিয়ে একটু ধূপ দীপ দেখিয়ে আজকের সকালবেলায় পুজোটা, মানে সেদিনকার সকালবেলায় পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে একটু চন্দন দিয়ে দিয়েছিলাম কপালে। আর তারপরে নিজের ঘোড়ায় চেপে আমি চলে গিয়েছিলাম আমার দোকানের উদ্দেশ্যে, মানে বাবার দোকানে একটু দরকার ছিল, বাবা যেহেতু ছিল না বাড়ি তো সেই কারণে। আর তারপর ওখানে যে প্রচণ্ড বড় হচ্ছিলাম একটু ফেসবুকে এই যে বাংলা সিরিয়ালের নটাঙ্কি হিন্দি সিরিয়ালস বগেরা এক্সেট্রা এক্সেট্রা দেখতে শুরু করে দিলাম। আর সেই পথে এতটাই টায়ার্ড ফিল হচ্ছিলো আর ঘুম পাচ্ছিলো, ওয়েদারটাও ছিল জঘন্য লেভেলের, মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন ওয়েদারটা ঘুমানোর জন্যই তৈরি হয়েছে, বাইরে এত সুন্দর একটা ওয়েদার ছিল। কিন্তু কিছু করার নেই, দোকানে বসে আছি, ঘুমাতে তো পারবো না, যাই তাই করে নিজের চোখ মুখ টেনে টুনে বসে থাকলাম। তারপরে একটু পেয়ে গেল খিদে, তো কী খাবো, যেহেতু সোমবার উপোস করেছি তো সেই কারণে তেমন কিছু খাওয়ার কোনো চান্স নেই, তো ফল দিয়েছিলো ফল খেয়ে নিয়েছিলাম। আর তারপর পর হয়ে গেল সন্ধে, হয়ে সন্ধে হয়ে যাওয়ার পরে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম। অ্যাকচুয়ালি ও এসেছিলো আধার কার্ড ঠিক করতে, আর আমার ভাইপোকে তো দেখতেই পেলে আমার হেলমেট নিয়ে খেলা করছিলো, তো আমি ওর সঙ্গে একটু ইয়ার্কি আড্ডা মারছিলাম। আর ও তাতে একটু রাগ করছিলো, ওইটা খুন্ডিসটা চলতেই থাকে বন্ধুদের ভিতরে। আর তারপর পর আমি আমার চৈতকে করে আবার বাড়ির দিকে রওনা দিলাম রাতের বেলা। দেখতেই পাচ্ছ রাস্তা কতটা ফাঁকা, যেহেতু বৃষ্টি হয়েছিলো। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু আয়নার সামনে তোমাদেরকে আমার নিজের বদনখানি দেখাচ্ছিলাম। তারপর পর রাত হতে একটু মেকআপ টেকআপ চড়িয়ে নিয়ে মা আর আমি বানিয়ে নিচ্ছিলাম কিছুটা রিলস, কারণ অনেকদিন রিলস বানানো হয় না। আর দেখাই দেখে বোঝাই যাচ্ছে যে আমার মুখে মেকআপ আছে, পরে ওটা ব্লেন্ড হয়ে যায় যেহেতু, এই কারণে প্রথম প্রথম মনে হচ্ছিলো ওরকম। আর তারপর পর রাতেরবেলা কী করবো, দুধ সাবু খেলে নিলাম, নিয়ে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট সবাইকে।